আচ্ছা, একজন ইউটিউবার হওয়া কি আসলেই অনেক সহজ? আপনার কাছে কি মনে হয়, এটা কি অনেক সহজ একটা ব্যাপার? যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো হ্যাঁ, ইউটিউবার হওয়া সত্যি অনেক সহজ। কি বিশ্বাস হচ্ছে না? ওয়েট, এখনই এক্সপ্লেন করতেছি। আপনি যদি শুধুমাত্র একজন ইউটিউবার হতে চান তাহলে এটা আপনার জন্য সত্যি অনেক সহজ, কারণ ইউটিউবার হওয়ার জন্য আপনার প্রয়োজন শুধুমাত্র একটা জিমেইল। সো টুকুশ করে একটা জিমেইল খুলে ফেলুন, দেন জিমেইল এর মধ্যে আপনার নিজের নামে একটা চ্যানেল ক্রিয়েট করে নেন, ব্যাস হয়ে গেলেন আপনি একজন ইউটিউবার। কি মজা মনে হচ্ছে? কিন্তু আমার কাছে তো সেটাই মনে হচ্ছে, যেহেতু আপনার কাছে একটা ইউটিউব চ্যানেল আছে সেহেতু আপনি একজন ইউটিউবার। এখন সেখানে ভিডিও দেন বা না দেন সেটা ডাজেন্ট ম্যাটার, আপনি একজন ইউটিউবার হতে চেয়েছিলেন, হয়ে গেলেন, খুবই সহজ আর 10 মিনিটেই। বুঝছি আমার উপর অনেক রাগ হচ্ছে আপনাদের, তাই না? হওয়ারই কথা, কারণ দেখতে আসলেন ইউটিউবার হওয়া সহজ নাকি কঠিন বা কিভাবে হওয়া যায়, আর আমি সেটা না বলে মজা করছি। বিশ্বাস করেন রাগার মতো কিছু হয় নাই, কারণ এখানে দোষ আপনারই। এখন প্রশ্ন করেন কেন? আপনি যদি শুধু ইউটিউবার হতে চান তাহলে এটাই সব থেকে সহজ মাধ্যম, একটা চ্যানেল খুলেন আর ইউটিউবার হয়ে যান। কিন্তু 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 যদি আপনার প্রশ্ন হয় একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া সহজ নাকি কঠিন, তাইলে কিছু কথা আছে। আর আজকে আমি এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, যে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া সহজ নাকি কঠিন। আর সাথে এটাও জানানোর চেষ্টা করবো যে আপনি কি কি করলে বা কিভাবে ভিডিও বানালে খুব অল্প সময়ের মধ্যে একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে। সো হে গাইজ, আমি ফারাবি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন দা বকবকানি শো। তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওতে ঝাঁপ দেওয়া যাক। ওই ইন্ট্রো লাগা। প্রশ্ন হচ্ছে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া সহজ নাকি কঠিন, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপর। আপনি যদি ইউটিউব নিয়ে সিরিয়াস হন তাহলে এটা আপনার জন্য সত্যিই সহজ, শুধু একটু ধৈর্য রাখতে হবে। আর আপনি যদি ইউটিউব নিয়ে সিরিয়াস না হন তাহলে এটা আপনার জন্য একটু কঠিনই বই কি, কারণ আপনি যখন ইউটিউবে ভিডিও ক্রিয়েট করা শুরু করবেন তখন সাথে সাথে আপনার ভিডিওতে লাখ লাখ ভিউজ আসবে না, এটাই স্বাভাবিক। এখন এই বিষয়টা যদি আপনি মেনে নিতে না পারেন তাহলে আপনার জন্য তো একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া সত্যিই অনেক কঠিন ব্যাপার। আর আপনি যদি ফার্স্টে ভিউজের দিকে ফোকাস না দিয়ে কন্টেন্টের দিকে ফোকাস দেন, মানে আপনার ভিডিও বানাতে ভালো লাগে তাই বানান, তাহলে বিশ্বাস করেন আপনার জন্য একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া সত্যি খুবই সহজ একটা ব্যাপার। জাস্ট একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার সফলতা আপনার কাছে এসে ধরা দিবে। এখন প্রশ্ন হচ্ছে একজন সাকসেসফুল ইউটিউবার হতে গেলে আপনাকে ঠিক কি কি করতে হবে? যেহেতু আলহামদুলিল্লাহ আমি ইউটিউব যাত্রায় কিছুটা হলেও সাকসেস, আমার সাথে বা পাশে দাঁড়িয়ে সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার মতো কিছু মানুষ পেয়েছি, সেহেতু আমার মনে হয় আমার ইউটিউব জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা একটু হলেও ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের ঠিক কি কি করতে হবে। সাথে কিছু সাকসেসফুল ইউটিউবারদের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্টলি আপনাদেরকে কি কি করতে হবে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য। আই হোপ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার ইউটিউবের প্রতি কাজ করার আগ্রহটা বাড়বে বই কমবে না। আমি আমার লাইফে ফার্স্ট ইউটিউবে ভিডিও দিই সম্ভবত 2016-এ, তাও অন্যজনের ভিডিও জাস্ট ডাউনলোড করে আপলোড দিয়ে দিছিলাম। তখন ইউটিউব সম্পর্কে তেমন কিছুই বুঝতাম না, আর বুঝবই বা কেমনে, ইউটিউবটা তখন বাংলাদেশের জন্য অনেকটাই নতুন, খুবই কম সংখ্যক মানুষ জানতো এটা সম্পর্কে। তার মধ্যে ফার্স্ট লেভেলে ছিল সালমান মুক্তাদির ভাইয়া, সেই সময় তাকে নিয়ে একটা ভাইব চলতেছিল, ভিডিও বানানোর জন্য তাকে বিদেশ থেকে কি যেন একটা দিছে, তখন তো আর বুঝতাম না যে ওইটাকে পেলে বাটুন বলে। যাই হোক, সালমান ভাইয়াকে দেখে ইন্সপায়ার হয়ে ভাবলাম আমিও ইউটিউবার হব, তখন থেকে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করলাম, তবে অন্যের ভিডিও, মানে তখন তো আর বুঝতাম না যে নিজের কন্টেন্ট নিজে মেক করতে হবে। অন্যের ভিডিও দিতাম, ভিডিওতে ভিউজ আসতো না, আর আসবেই বা কেমনে বলেন, অরিজিনাল ভিডিও দেখা বাদ দিয়ে কি আমার ভিডিও দেখবে, গেল এই চ্যাপ্টার। দেন 2017-এ দেখলাম তাসরিফ খান, জিশান খান, শুভ, সারপোকা এরা বসে সবাই মিলে একসাথে গান করতে করতে একটা পর্যায়ে চলে গেছে, তখন তাহলে আমরা ভাই বাদার কয়েকজন মিলে এটা শুরু করলেই তো হয়, যেই ভাবা সেই কাজ, গিটার কিনলাম দুইটা আর কাউন্টার নিজেই বানালাম বাসায়, দেন শুরু করলাম গান করা। আমার চাচাতো ভাইয়ের ভয়েস ভালো ছিল, সে গান করতো আর আমরা বাদ্যযন্ত্রগুলো বাজাতাম, বিশ্বাস করেন বাজানোর বউ জানতাম না। তারপরও বুঝলাম না কেমনে কেমনে দুইটা গান ভাইরাল হয়ে 6000 সাবস্ক্রাইবার হয়ে গেল। আসলে ভাইরাল হওয়ারই কথা ছিল, কারণ গানটা ছিল অপরাধী গান। তো
তখন এই গানটা যেভাবে কভার করছে তারটাই ভাইরাল। সো আমাদেরটাও হয়ে গেল, আমরা তো সেই খুশি সবাই। কিন্তু এই খুশিটা বেশিক্ষণ থাকলো না, গানটা দুইভাবে কভার করা হয়েছিল, দুইটাতে স্ট্রাইক পড়ে গেল। আর দুইটা স্ট্রাইকে দিছে আরমান আলিম নিজে, মানে অপরাধী গানটা যার। যাই হোক, তখন স্ট্রাইক সম্পর্কে তো কিছুই বুঝতাম না, যার ফলে ভাবলাম স্ট্রাইক পড়ছে মানে চ্যানেল শেষ, স্বপ্ন পূরণ হতে গিয়েও শেষ হয়ে গেল, টিম ভেঙে গেল, আবার একা হয়ে গেলাম। কিন্তু একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার নেশাটা রয়েই গেল। 2019 আইসা আবার চ্যানেল ক্রিয়েট করলাম, লাভ স্টোরি চ্যানেল। আর তখন থেকে রুলস তৈরি হয়ে গেল, মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। লাভ স্টোরি চ্যানেল তো বেশি দিন লাগলো না এটা ফুলফিল হতে। বাট প্রবলেমটা হলো অ্যাপ্লাই করার পর রিউজের জন্য মনিটাইজ দিল না, কিছুই বুঝলাম না, সব নিজের কন্টেন্ট ছিল। এক বড় ভাইয়ের সাথে কন্টাক্ট করলে সে বলল সব ভিডিও রিমুভ করতে হবে, নয়তো প্রবলেমগুলো খুঁজে বের করে এডিট করে দিতে হবে। বাট অতগুলা ভিডিও কেমনে খুঁজে বের করব, শেষ ওই চ্যানেলও গেল। দেন কিছুদিন আবারও একটা টিম বানিয়ে ভ্লগ, ফানি ভিডিও, প্যারোডি সং এগুলা নিয়ে কাজ করলাম। বাট কিছুদিন পর তারাও ব্যস্ত হয়ে গেল, আবার ভিডিও বানানো অফ। কিন্তু আমার মাথায় থেকে কোনোভাবে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার ভূত নামতেছিল না। শুধু ভাবতেছিলাম একা একা কি নিয়ে ভিডিও বানানো যায়। ঠিক তখনই দেখলাম কয়েকজন ইন্ডিয়ান সিরিয়াল রিভিউ নিয়ে কাজ করে খুব ভালো রেসপন্স পাচ্ছিল, আমিও শুরু করে দিলাম। ভালোই রেসপন্স পাচ্ছিলাম, খুব অল্প সময়ে 11K সাবস্ক্রাইবার হয়ে গেল। শুধু ওয়াচ টাইম পূরণ হওয়ার অপেক্ষায় ছিলাম। কিন্তু কি বলবো, দুঃখের কথা, একদিন ঘুম থেকে উঠে দেখি ইন্ডিয়ার একটা প্রতিষ্ঠান একসাথে 7টা না 8টা ভিডিওতে স্ট্রাইক দেয়া চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে। আপনারা অনেকেই না আমার কাছে জানতে চেয়েছিলেন আমি প্লে বাটন কেন পাবো না, এটাই হলো তার রিজন। মানে ওই সাসপেন্ড হওয়া চ্যানেলের নামও ছিল ফারাবি, তাই এখন ইউটিউবের সাথে প্লে বাটনের জন্য কথা বললেই তারা বলে আগে ওই চ্যানেলটা ব্যাক আনেন, এটা কি পসিবল বলেন। পরে একটা টেক ইউটিউবারের সাথে কথা বললে সে বললো হয়তো নাম চেঞ্জ করলে দিবে, বাট নাম চেঞ্জ করতে আর ইচ্ছে করে নাই, তাই প্লে বাটনের আশা ছাইড়া দিছি, কারণ আমার কাছে আমার চ্যানেলটাই সব, না দিলো একটা প্লে বাটন খাগগা ইউটিউব ভত্তা কইরা। যাই হোক, কোথায় জানো ছিলাম, ও হ্যাঁ, চ্যানেল সাসপেন্ড হয়ে যাওয়ার পর ফার্স্ট টাইম আমি তখন নোমান ভাইয়ের ভিডিও দেখি, মানে ঢাকা সোয়াগের। তখন মেবি তার সাবস্ক্রাইবার ছিল 30,000 কি তার একটু কম, মানে খুবই ভাল লাগতো তার ভিডিওগুলো। দেন নোমান ভাইকে দেখে ইন্সপায়ার হয়ে আবারও একটা চ্যানেল খুলি, মানে এই চ্যানেলটা। তখন এই চ্যানেলের নাম ছিল টোস্টার। যারা আমার সাথে প্রথম থেকে আছেন তারা হয়তো অনেকেই জানেন, নোমান ভাইয়ের ভিডিওগুলো দেখতাম আর চেষ্টা করতাম তার মতো করে ভিডিও বানাতে। অনেকেই তখন কপি বলতো, বাট কিছু মনে করতাম না, কারণ আমি তো সেটাই চেষ্টা করতাম। এর মাঝে আমার বিএসসি কমপ্লিট হয়ে গেল, বাসায় থেকে সময় নিলাম 1 বছর, এর মধ্যে ইউটিউবে কিছু না করতে পারলে একটা জব খুঁজবো। বিশ্বাস করেন, মাত্র 5 মাসে আলহামদুলিল্লাহ আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায়। আর এটা পসিবল হয়েছিল শুধুমাত্র নোমান ভাইয়ের জন্য, কারণ তার মতো করে ভিডিও বানানোর জন্যই, কিংবা তাকে নিয়ে ভিডিও বানানোর জন্যই তাকে ভালোবাসে এমন কিছু মানুষ আমাকেও একটু ভালোবাসা দিছিল, তাই জন্যই আজকে আমি এই ফারাবি। তাই আমি ওই মানুষটাকে সত্যি খুব রেসপেক্ট করি। চ্যানেল মনিটাইজ হওয়ার পরও 4 মাস অপেক্ষা করতে হয়েছে আপনাদের কাছে আমার পৌঁছাতে। জানেন 4 মাসে আমার ইনকাম কত হয়েছিল? মাত্র $4-5। দেন ওই যে শুরু আজকের এই আমি পর্যন্ত, আর এটাই ছিল আমার ইউটিউবে সাকসেস হওয়ার গল্প। এই স্টোরিটা বলার একটাই কারণ, যাতে আপনারা একটু ইন্সপায়ার হন ইউটিউবে কাজের প্রতি, আগ্রহটা একটু হলেও বাড়ে। আপনাদের বলছিলাম না ইউটিউবার হওয়া সহজ হলেও একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য আপনাকে একটু কষ্ট আর ধৈর্য ধরতেই হবে। এই আমি ইউটিউব আগে থেকে স্টার্ট করলেও ইউটিউব নিয়ে সিরিয়াস হওয়ার পর মাত্র 8 মাস লাগছে আমার সাকসেস পেতে। ভিউজের দিকে কখনো তাকাই নাই, রেগুলার ভিডিও বানিয়ে গেছি, আর কন্টেন্টের কোয়ালিটি ছিল একেবারে বাজে। তারপরও প্রতিদিন একটা করে ভিডিও দিতাম, 150+ ভিডিও বানানোর পর আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল। আর আপনারা দেখি অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলেন ভাই রেগুলার ভিডিও দিচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না, ভিউজ নাই, কিছু নাই। জিজ্ঞেস করি এ পর্যন্ত কয়টা ভিডিও দিচ্ছেন, বলে 5টা 10টা 20টা। আরে ভাই, 150+ ভিডিও বানানোর পর আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল, আর তুমি 5-10টা ভিডিও দিয়ে বলো কিছু হচ্ছে না, ভিউজ নাই। আমার চ্যানেল মনিটাইজ হওয়ার পরও আমার একটা ভিডিওতে ভিউজ ছিল মাত্র 12 জন। শোনো ভাই, ইউটিউব হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে সাকসেস পেতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে, এর কোনো বিকল্প নাই। এখন যদি আমাকে বলেন যে একটু জলদি সাকসেস হওয়ার কিছু টিপস দেন, তাহলে আমি একটা কথাই বলবো, যে কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করেন। এখন ভিডিওর কোয়ালিটি যেমনই হোক, হ্যাঁ ভিডিওর কোয়ালিটি অনেকটাই ম্যাটার করে, কিন্তু তার থেকেও বেশি ম্যাটার করে রেগুলার ভিডিও দেওয়াটা, আমার কাছে সেটাই মনে হয়। কারণ ভিডিও বানাতে বানাতে একদিন ভিডিওর কোয়ালিটি এমনিতেই ধীরে ধীরে বেটার হবে, কিন্তু রেগুলার কন্টেন্ট দেওয়াটা মানুষের কাছে আপনাকে জলদি পৌঁছাতে হেল্প করবে। আর কোয়ালিটির কথা যদি বলেন, তাহলে বলবো এখন যারা সাকসেসফুল ইউটিউবার আপনি একটু কষ্ট করে তাদের পুরাতন ভিডিওগুলো দেখবেন কতটা কোয়ালিটিপূর্ণ ছিল। সত্যি বলতে কি জানেন,
বলেছেন, শুরুতে কারো ভিডিওর কোয়ালিটি আহামরি সুন্দর হয় না, সেটা ধীরে ধীরে হয়। তাই বলবো রেগুলার ভিডিও দেন আর ধৈর্য ধরেন, কারণ ধৈর্য না ধরলে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া ইম্পসিবল। এখন কিছু এক্সাম্পল দেই তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই ধরেন আপনি রোস্টার হতে চান, তাহলে নোমান ভাই, আহসান ভাই কিংবা বিটিক বাজের দিকে তাকান, কিংবা একটু খোঁজ নিয়ে দেখেন তারা কয় বছর কষ্ট করার পর সাকসেস হতে পেরেছে। আমি তো এদের ভিডিও শুরু থেকে দেখি, তাই জানি এদের সাকসেস পেতে ঠিক কতটা সময় লেগেছে, তারা ঠিক কতটা ধৈর্য ধরে কাজ করেছে। এখন তো সাকসেস হওয়া আরো বেশি সহজ, কারণ ইউটিউবের অডিয়েন্স বেশি, সাকসেস হওয়া যায় তাড়াতাড়ি। ব্লগার হতে চান তাহলে তৈদ আফ্রিদির দিকে তাকান, তার বাবার টাকা আছে, একটা টিভি চ্যানেল আছে, তারপরও তার আগের ভিডিওগুলো একটু দেখবেন কতটা কোয়ালিটিপূর্ণ। এখনো তার চ্যানেলে সেই ভিডিওগুলো আছে, একটু কষ্ট করে দেখে আসবেন। ইস্টা জলসা ভার্সেস রিয়ালিটি, মুভি ভার্সেস রিয়ালিটি, বাংলা নিউজ রিপোর্টার, এই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে আসবেন। আর ভাববেন তখন থেকে সে যদি ধৈর্য না ধরতো তাহলে কি সে আজকে তৈদ আফ্রিদি হতে পারত? কখনোই না। আমাদের রাফাত ভাইকে দেখেন, জীবনমুখী ভ্লগ, জীবনমুখী স্টোরিজের জন্য এখন তাকে সবাই চিনে, কিন্তু ফার্স্ট থেকেই কি সে এমন ছিল? না, তার ফার্স্টের দিকের ভিডিওগুলো দেখলে বুঝবেন। বন্ধুদের নিয়ে প্রাঙ্ক ভিডিও বানাইতো, দেন শুরু করলো VFX এর কাজ নিয়ে ভিডিও, দেন রোস্টিং, আর তারপরে জীবনমুখী ভ্লগ। সাকসেস একদিনে আসে না ভাইয়া, ধৈর্য ধরতে হয়। আরও এক্সাম্পল চান? ওয়েট, যারা ফানি ভিডিও মেক করেন তারা প্রত্যহিরণ বা দা আজারা, LDD, এদের দিকে তাকান। ফার্স্ট যখন শুরু করছিল তখন কেমন ভিডিও বানাইতো, আর এখন কোথায় এসে দাঁড়িয়েছে তারা? নিজে তো নাটক, শর্ট ফিল্ম করে, সাথে টিমকে নিয়ে ওয়েব সিরিজও করতেছে। এগুলা একদিনে হয় নাই বন্ধু, ধৈর্য ধরে কাজ করে গেছে জন্যই সে আজ এই জায়গায়। আমার মনে হয় না আর এক্সাম্পল দেওয়ার দরকার আছে। আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য আপনার ঠিক কি কি করতে হবে। তারপরও আমি একবার বলে দেই, ধৈর্য, ভিডিও বানানোর ইচ্ছা, রেগুলার কন্টেন্ট দেওয়া, এই তিনটা কাজ যদি আপনি টানা 5 মাস থেকে 1 বছর করতে পারেন, ইনশাল্লাহ আপনাকে সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যাই হোক, আর কিছু বলতে চাই না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আই হোপ আপনারা বুঝে গেছেন, ইউটিউবার হওয়া সহজ হলেও একজন সাকসেসফুল ইউটিউবার হতে হলে একটু কষ্ট করতেই হবে, তবে ধৈর্য ধরে এই কষ্টটুকু করতে পারলে ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবেই। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানা, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই, চিল। ওয়েট, যারা আমার সাথে কথা বলতে চান বা কোনো কারণে হেল্প লাগলে ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, চলে আসবেন। বাই বাই।